মোরে ঢাকায় পাঠাইছো, মুই ঢাকায় গিয়া বইয়া খাইতে খাইতে মোর হারি শূন্য, তোমার কাছে আইছি তুমি হও ধন্য। বয়াতির মাইয়া ফকিরনির বাচ্চা, আমার টাকার বান্ডিল দেহাও, কি কাম করো ঢাকায় আমি জানি না। ওরা কোনো চাকরি করে না বাকরি করে না, খালি যায় আর আহে। যায় আর আহে মানে? আরে মুই পুরুষ মানুষ, মোর যা অপশন আছে ওগো অপশন আলাদা। কখন থেকে দেখছি তোর মুখটা গুমরা হয়ে রয়েছে কেন? ঢাকা থেকে গ্রামে আইতেছি, বাপ মা বা মা তো নাই, বাপ বোন আছে, তাকেও তো ঈদের একটা খরচের টাকার দরকার, সেটাও তো নিয়ে আসতে পারি না। আমি এমন বলদের বলদ, মানুষ যায় চাকরি করতে, টাকা নিয়ে আইসা ঈদ চাঁদ কত কিছু করে, আর আমি? আচ্ছা যা, মন খারাপ করিস না, আমরা এবার কুরবানি দিব। শুন, এটা মোটা তাজা বড় অনেক বছর পর কুরবানি দিব, বুঝছ না, মনের মধ্যে তো অনেক আনন্দ আসছে, গরুর পিক দেখছি অনেক বড়। আর শুন, তোর যদি টাকা পয়সা লাগে না আমার থেকে নিতে পারবি। তোর কাছে আমি টাকা নিব কেন? শুন, মনে আছে এই অনেক বছর আগে তুই আমাকে 500 টাকা দিছিলি, তুই আজকে 500 টাকা যদি না দিতি তাহলে ঢাকা শহরও যেতে পারতাম না, আর ঢাকা শহরও গিয়েছি দেখেই তো আজকে অনেক টাকার মালিক হয়েছি, তাই কুরবানি দিতে পারতেছি। এটাই তো কইতেছি, আমার লগে ওই রোজার ঈদ শেষ করে ঢাকায় গেলাম, তোরা দুই বোনে চাকরি করতে পারলি, আর আমি একটা চাকরি খুঁজতে খুঁজতে আজ 3 মাস গেল, হের পরও পাইলাম। চাকরি পাইতে হইলে বুদ্ধি লাগে, বুদ্ধি যোগ্যতারও দরকার আছে। আমার সে তো যোগ্যতা বেশি, আমি দেখি তুই তো মেট্রিক পাস করস নাই, সার্টিফিকেট নাই, এই জন্য তো চাকরিটা হয়নি। মেট্রিক পাস করি নাই ঠিকই তো হচ্ছে, আমি ইউনিভার্সিটি পাস করে আইছি জানস তুই। ইউনিভার্সিটি পাস করছে মানে কি বলে তো? আমি কাজ কাম কর, সমস্যা নেই, আমার টাকা দেওয়া লাগবো না। দেখ তুই কিন্তু একসময় আমাদের অনেক উপকার করছ, আর এটা তো কোনো ব্যাপারই না আমার জন্য, দরকার তোর আরো দিতে পারি। হ্যাঁ লাগলে পরে তুই বলবি। না লাগবো না, যাবি না তোরা, থাকবি এনে? না যাবো চল। আর শোন, সত্যি সত্যি যদি বেশি টাকা বেশি প্রয়োজন পড়ে না আমার কাছে ফোন দিবি। ও যা তোরা আগে যা, ব্যালেন্স না থাকলে মিস কল মারিস, জানো ফোন দিব। আস বয়াতির মাইয়া ফকিরনির বাচ্চা, আমার টাকার বান্ডিল দেহাও, কি কাম করো ঢাকায় আমি জানি না। ফাপড়লো আমার লগে 500 টাকা নিস কবে, শুধু আসলে ওই যে ওইটা হলো 5 লাখ, আর উনি আমার 1000 টাকা দিয়ে আরো লাগলো, সেই টাকা বালি হয়ে গেছে ফকের নির্বাচন জামিন। আরে হ কি অবস্থা কদে তোর? শোন আজকে একটা কথা, তুই পড়াশোনা ছাড়া চুল পরিমাণ কারো দাম নাই, আর তোর তো আমার তো কোনো মূল্য নাই, যে ডিগ্রি নিয়ে আমি ঢাকায় গেছি কোনো মূল্য নাই বই, তোরে পড়াশোনা ঠিক মতো করতেই হবে, আর ভুলে যাস না আমার মা নাই, এই বাড়ি জুড়ে শুধুমাত্র তুই থাকিস, তাই আব্বার দেখাশোনার দায়িত্ব তোর। আচ্ছা এইসব কথা আমি রাস্তায় বলছি কেন, পাশে গিয়ে বলি চল।
ভালো আছে বাবা ভালো আছে বাবা বাবা অনেক দিন পরে আমি কুরবানিতে আসছি শুনো বাবা অনেক দিন পরে না আমার একটা ইচ্ছা পূর্ণ করবা পূর্ণ করব বলো আমি না ঢাকা শহর থেকে আসার সময় না অনেক টাকা নিয়ে আসছি সেই টাকা দিয়া কুরবানি দিবা বড় করে একটা গরু কিনবা মারে বড় করে যে গরু কিনবো টাকা পাইব কই মা বাবা আমি তো টাকা নিয়ে আসছি নিয়ে আসছো টাকা হ্যাঁ শুধু কুরবানি করতে হবে না শুধু কুরবানি না বল বাবারে কেনাকাটা সবই হবে আর এবার ঈদে নতুন জামা কিনবা আলহামদুলিল্লাহ আর আমরা সবাই নতুন জামা পরব আলহামদুলিল্লাহ অনেক দিন পর না আমরা নতুন জামা পরব তোমার সাথে নিয়া নতুন জামা পরতে কত ভালো লাগবে এখন তো আসলাম মাত্র জিরায়া পরে একটু পরে শপিং এ বার হম ঢাল না বাবারে টাকাটা দিয়ে নে বাবা এই যে ধরো অনেক কষ্টের টাকা বাবা এই টাকা দিয়ে কুরবানি দেব অনেক আমল লাগতেছে না বাবা হ্যাঁ বাবা ধরো এটা তো বড় গরু কিনবা কিন্তু এটা দিয়া 80,000 টাকা দিয়ে একটা গরু কিনবি বাবা এখানে কিন্তু 80,000 টাকা নাই তো এখানে 50,000 টাকা 50,000 আর কিছু টাকা ব্যাংকে আছে কাউকে তুলে দিব ঠিক আছে চলো ঘরে চলো অনেক দূর থেকে আসছি ও বয়াতি বাড়ি গেছো নাকি বয়াতি গান বাজনা কি সারিতেছো নাকি হ্যাঁ দাদা সারিয়ে দিতে হবে কেন সমস্যা কি মেয়েরা তো ঢাকায় থাকে হ্যাঁ গান বাজনা করা লাগে না সারাই বাড়িতে আসছে টাকা তো তারাই রুজি করে তোমার মাইয়ারা কি এখন বাড়ি আইসে জি ও মাইয়ারা টাকা রুজি করে তত ভালো খবর আর কি এখন কুরবানির গরু কিনবো কুরবানির গরু কিনবা মাইয়ারা টাকা ইনকাম করে ও মেয়া তুমি দিতে পারতাম না মুরহা কুরবানি এর মধ্যে দিতাম হুনসি ছাগল তা এখন আবার গরু বাহ তা তো দিন খুলিয়ে গেছে তোমার মাইয়ারা 80,000 টাকা দিছে গরু কিনতে গরু কেনার লগে 80,000 আরো 10,000 খরচা করতে দিছে এটা কিসের ওটা আমি চা পানি খাওয়ার জন্য ও বাবা রে বাবা চা পানি খাইতি দশ মাশাল্লাহ তা তো ভালোই অবস্থায় আছো তো তো ব্যাপার না অসুবিধা নেই যাই হোক তা থাও আর কি না আসেন নাস্তা পানি করে যাই আরে নাস্তা পানি তোমার দের তো হাজার হাজার টাকা দাদা আর নাস্তা পানি মার্কেটে যাইয়ে খামু আনে ফাও ঘরে খাওয়া গিয়ে লাভ কি তারপর মেয়ের জন্য দোয়া করিয়ে না দোয়া তো করি বড় দোয়া করিয়ে লাভ কি আসেন না আমি ওখানে ওই গরু কিনবো এর মাঠে ফেলান চলতে আছে কারণ এবার গরু কুরবানি দিমু এরম একটা চিন্তা ভাবনা করি নাই নিজের দ্বারা তেমন টাকা পয়সা নাই ছেলেটা আছে ডাকা ও আইছে দেশের পরিস্থিতি ভালো না ছেলে কি আছে না আছে হ্যাও জানি না দেহি বাপ্প মিলিয়ে দিলে দেহি আমি একটা কুরবানি দিতে পারি নাকি ঠিক আছে তাহলে দেখা হইবে আনে ওকে ওকে জীবন আধারে পেয়েছি তোমারে কিন্তু মনটা গেল এখন খারাপ হইয়া ওই যে আমাকে বয়াতি আছে না হালার ফালাটা মুরহা পর্যন্ত কুরবানি দিতে পারতে না হ্যাঁ কেমনে কেমনে গত বছর দেখছি একটু ছাগল দিস এইবার কয়টি আছে কয় 80,000 টাকা দিছে আর মাইয়েরা কোরবানি দিতে দাও কইছে গরু এই এখন হোনার পর তো আমি নিজেই এখন ঘুরি এখন কি করবো তুমি ঘোরো মুই একটু ঘুরি আই বন্ধু রাখ দেই বেটা টাকা পয়সা কি আনছো এই দে মিলজিল করিয়ে দেই একটা ছোট মোটো গরু আনি মুই টাকা পয়সা কমে দে পামু মোরে ঢাকায় পাঠাইছো মুই ঢাকায় গিয়া বইয়া খাইতে খাইতে মোর হারি শূন্য তোমার কাছে আইছি তুমি হও ধন্য কারণ চাকরি টাকরি পাইছি মোরে চাকরি দেবে কেটা মোর সদ্য গোষ্ঠীর মধ্যে ঢা থেকে ঠাই ও বোঝা লাগবে তাহলে বয়াতির মাইয়ের এত টাকা কামাই কমে দিয়ে আমি তো ব্যাপারটা বললাম না আর তুই এটা পুরুষ পোলা হইয়া তুই চাকরি খুঁজে পাও না আর হেরা চাকরি করিয়া না ব্যবসা করিয়া কি করিয়া আনছে আর হেতার প্রশ্ন করি নাই তুমি মোর বাপ মোর অনুমতি দিলে ওকে পুরো ডিটেলস ঘটনাটা খুললে কমু হ্যাঁ কদে কি ঘটনা তুই জানো ওরা কোনো চাকরি করে না বাকরি করে না
খালি যাই আর আহে যাই আর আই মানে আরে মুই পুরুষ মানে মোর যা অপশন আছে ওগো অপশন আলাদা ওরা চাকরি না করলে লাখ লাখ টাকা পায় আর মুই কমেন্টে টাকা আনমু কদাই মুই উপত হয়ে থাকলেও মোরে কেউ টাকা দেবে না ওগো উপত হওয়া লাগবে না একটু কাই দইলে টাকা দুর্নীতি যে কি লাগছে হিয়াই বলতে পারতেছি না আগে পুরুষ পোলা কামাইতে মাইয়ে লোকে ঘরে বই খাইতে আর এখন মাইয়ে লোকে কামাই পুরুষ পোলা ঘরে উঠছে কি বিষয়টা কি এই তোর হলে যাই যে দুইটা হাত দুইটা পাও অগো দুইটা হাত দুইটা পাও তাই তোর ক্ষমতা নেই অগো তোর ক্ষমতা নেই কথা দিয়া আপনারে আমি বুঝাইতে পারতাছি না ওরা মায়া মানুষ আর আমি পোলা মানুষ মায়া মানুষের এখন চাহিদা ব্যাপক সারা বিশ্বে সানি লিওন মিয়া খলিফার নাম শুনে নাই তুমি কার নাম শুনছো